बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহ। आज के आपनादेर के एक विशेष पद्धति सजना बीज रोपणेर जे पद्धति आछे सेटी देखानोर चेष्टा करब। एखाने बारो मासी सजनार बीज देखछेन जा आमार बागाने एई मुहूर्ते छयटी बा सातटी गाछे बारो मासे सजनार फलन दिए थाकछे। আমি সাম্প্রতিক যেই শীতকালীন ইভেন্ট হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং ময়মনসিংহ, আমি সবগুলো প্যাকেটে দুটি করে বারো মাসি সাজনার বীজ দিয়েছিলাম। এবং বারো মাসি যে সাজনার বীজ আমি নিজে এখন আবার রোপণ করতেছি। এখানে আমার নিজের বাগানের আছে এবং নুরুজ্জামান ভাইয়ের বাগানের বীজ ছিল, এই দুটি আমরা ইভেন্টে দিয়েছি। এখানে যে বীজগুলি দেখছেন সম্পূর্ণই আমার নিজের বাগানের, এবং বলা যায় যে 95% বা 96% জার্মিনেশন হয়েছে। আমি কমানোয় করে যাচ্ছি, আমার টার্গেট 200 থেকে 250 চারা হলে আমরা একটা বিশেষ প্রতিক্রিয়া মেনে এই চারাগুলি ছাদ বাগানিদের হাতে বা ছাদ কিষানিদের হাতে তুলে দেব। তবে প্রত্যেকটি বিষয়ের একটি সুনির্দিষ্ট ধারণা থাকতে হবে আমরা যারা ছাদ কৃষির সাথে জড়িত। আমরা যে বীজগুলি দেই সব সময় আমরা বীজগুলি পরীক্ষা নিরীক্ষা করে এবং জার্মিনেশন রেট কত পার্সেন্ট তারপরে আপনাদের প্যাকেটের মধ্যে সেই বীজগুলি আমরা দিয়ে থাকি। অকারণে দেখা যায় যে আপনারা সেই বীজ নিয়ে নষ্ট করে ফেলেন এবং বীজ বলছেন গজায় না। এখানে আপনাদেরকে বিশেষ যে পদ্ধতি সেই পদ্ধতি দেখাচ্ছি। এখানে দুটি গ্লাসের মধ্যে দুটি সাজনা বীজ দিয়েছি আর এখানে দুইটি ডাবিয়ে দিয়েছি। এখন এখানে কি টেকনিকটি আপনারা অবলম্বন করবেন সেটি একটি দেখার বিষয়। যেহেতু এখন নভেম্বর মাসের 10 তারিখ, মোটামুটি টেম্পারেচার কমে আসছে, এজন্য এই বীজগুলি বপন করে আপনারা উপরে অল্প পানি দিয়ে দিবেন। আমি এই মুহূর্তে শুকনো বীজ বপন করব, কারণ এই সময় বীজ ভিজিয়ে বপন করলে পচে যাওয়ার সম্ভাবনা 90%। শুকনো বীজই বপন করব যেহেতু আমাদের টেম্পারেচার রেট কমে গেছে এই সময়ের মধ্যে। তো এখন বেশি বীজাণু বীজ থাকলে সেটা পচে যাবে, এটা খুবই স্বাভাবিক। তবে এখানে যে পদ্ধতিটি আপনারা অবলম্বন করবেন, দুটি গ্লাসের মধ্যে যদি দুটি বীজ দেন, একটি জলকান্দা ব্যবহার করবেন, প্রথম দিন উপর দিয়ে পানি দিবেন এবং রোদে রাখবেন, বিকালবেলা সেটিকে ঢেকে দিবেন যাতে কুয়াশা এবং অতিরিক্ত শীত যেন না পড়ে। এটাই খুবই লক্ষণীয় বিষয় এবং আপনাদেরকে লক্ষ্য রেখে এই বীজ জার্মিনেশনের প্রতিক্রিয়াটি এগিয়ে নিতে হবে। আপনাকে এখানে যেটি দেখাচ্ছি, আমি আরও একটু অগ্রসর হলে দেখবেন ছোট ছোট হয়ে আমার এখানে কিছু বীজ গজাচ্ছে। এগুলি সম্পূর্ণ হয়তো আগামীকাল বা পরশু দিনের মধ্যে গজিয়ে যাবে। বীজ জার্মিনেশন আপনি যেদিন ফেলবেন সেদিন থেকে 6 থেকে 10 দিন বা 11 দিন, সর্বোচ্চ 12 দিনের মধ্যে বীজটি গজিয়ে যায়। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত ভিজা মাটি না হয়। তো প্রথম 2 দিন যদি আমি অল্প অল্প করে উপরে পানি দিয়ে দিই, নিচে যেই ট্রেটি আছে পরবর্তী সময় আমি ট্রের নিচে পানি দিয়ে দিই যাতে উপর থেকে আর পানি না দিতে হয়, এবং যতটুকু পানি এই মাটির দরকার অতটুকু পানি মাটিতে শোষণ করে নেবে। এখন আপনারা দেখতে পাবেন যে আমার কমানোয় যে চারাগুলি করছি সেই চারাগুলির অবস্থান। এগুলি গত 2 দিন 3 দিন গজিয়েছে, এখানেও গজিয়েছে, আর এগুলি বেশ কিছু চারা আমার আগে গজিয়ে গেছে, সেগুলি আপনারা দেখতেছেন। এবং আমার এই বীজের জার্মিনেশন রেট যেটি আমি বললাম 96-এর কম নয়, দুই একটি হয়তো বাদ যায়, এর বেশি অংশই আমার নিজের ছাদ কৃষির থেকে সাজনা করা এবং সেই সাজনায় থেকে বীজ করা। ইনশাল্লাহ এখনও এর মধ্যে কোনো রকম রাসায়নিক সার বা দ্রবণ ব্যবহার করা হয়নি। আরও বেশ কয়েকদিন গেলে চারাগুলি সুবিন্যস্ত করব, সাইজ অনুযায়ী ভাগে ভাগে ট্রেতে দিয়ে দিব, এবং সেই সময়ে যদি আমার খুব প্রয়োজন মনে করি 2 দানা বা 3 দানা দস্তা সার অথবা জিপসামের পানি মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে রাখব, যাতে আগামী 1-1.5 মাসের মধ্যে তারা বেশ সুসজ্জিত হয়ে ওঠে এবং আপনাদের হাতে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু সেখানে আমাদের গ্রুপের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা মেনেই আমরা দেব। এটি যাদেরকে আমরা
ইভেন্টের বীজ দিয়েছি, তাদের জন্য একরকম নীতিমালা থাকবে এবং যাদেরকে ইভেন্টে কোনো রকম উপহার দেইনি বা তারা কখনো আসেনি আমার বাগানে বা আমাদের গ্রুপের ইভেন্টে, তাদেরকে অন্য আঙ্গিকে দিব। এবছর দেখা গেছে যে আমরা ইভেন্টের পরিধি একটু ছোট করেছি, তো এই জন্য অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু আপনারা একবার কি ভেবে দেখেছেন যে আমরা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নই বা আমরা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সহযোগিতা নিয়ে করি না, আমরা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করি। তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বছর আমরা 600 বাগানিদের হাতে আমাদের সবজি বীজ এবং আমের চারা তুলে দিয়েছি, যা ব্যক্তিগত উদ্যোগে দেওয়া অনেক কঠিন কাজ, তবু ইনশাল্লাহ আমরা সেটি সম্ভব করেছি আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের হিতাকাঙ্ক্ষীদের সহযোগিতার কারণে। আর এই যে সাজনা, 12 মাসি সাজনা, এটি আমি বলবো যে আল্লাহর এক বরকতময় খাবার, যেটি সারা মাস ফলন দিয়ে থাকে এবং সারা মাসে আমি দেখি এর ফলন হয়ে থাকে। তো এগুলি যখন আপনাদের সাতকৃষিতে একটি গাছই যাবে, তখন আপনি অনেক বাগানিদেরকে এই বীজগুলি করে দিতে পারবেন। আমি সাতকৃষিতে নতুনত্ব আনার জন্য অনেক সময় অনেক চেষ্টা করেছি, যেমন কামরঙ্গা সিমটি আমি ঢাকা শহরে এনেছি, আরেকটি সিম চেষ্টা করতেছি যদি আমার বাগানে কাঙ্ক্ষিতভাবে হয়, সেটির নাম তরুকেলা, সেটিও যদি হয় তাহলে আগামী কোনো মৌসুমে হয়তো ইনশাল্লাহ আপনারা সেটির বীজ পাবেন। এখানে যে বিষয়গুলি আপনারা খেয়াল করবেন যে আপনাদের ছাদ কৃষি কিন্তু মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, আপনারা বীজ নেবেন, বীজ নষ্ট করে ফেলবেন, তারপরে ফেসবুকে লিখবেন যে আমার বীজটি গজায়নি, তা আপনারা সম্পূর্ণভাবে আগে জানতে চেষ্টা করবেন বীজ কীভাবে জার্মিনেশন করতে হয়। প্রত্যেকটি বীজের জার্মিনেশন সিস্টেমটাই আলাদা আলাদা, সেটি না জেনে ঢালাভাবে যদি একইভাবে সব বীজের জার্মিনেশন করেন তাহলে জার্মিনেশনটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং আপনাদেরকে যে বীজগুলি আমরা দিচ্ছি সেই উদ্দেশ্যগুলিও ব্যাহত হবে। তা আপনাদের সহযোগিতা এখানে খুবই খুবই বেশি, আপনারা যদি নিজেরা না শিখেন তাহলে জোর জবরদস্তিতে শেখানো কখনই সম্ভব নয়। এইখানে যে জিনিসটা আপনারা দেখলেন, এইখানে এই যে এখন এই ট্রের মধ্যে 4টি গ্লাস দেখছেন, দুটির মধ্যে বীজ আমি দাবিয়ে দিছি আর দুটি দাবাইনি, এই দুটিও দাবিয়ে দিব। আজ সামান্য পানি দেব, কাল হয়তো রোদে থাকবে, পরশু দিন যদি এটা পানি প্রয়োজন হয় উপর থেকে আর পানি দেবো না, এটা নিচের ট্রের মধ্যে পানি ঢেলে দিব, সেই পানি মাটি তার প্রয়োজন মতো উপরে তুলে নেবে। আপনারা যদি প্রত্যেকটি বিষয়ভিত্তিক শেখার চেষ্টা করেন তাহলে আপনারাও লাভবান হবেন এবং আমাদের যেই ইচ্ছা নিয়ে এই সাত কৃষির বীজ বিভিন্নভাবে বিতরণ করে থাকি সেগুলিও লাভবান হবে এবং আপনারা নিজেরাও উপকৃত হবেন। এবং আপনার বাগানে হলে আপনিও আশেপাশে আরও 10টি বাগানে এই 12 মাসি সাজনার বীজগুলি আপনারা দিতে পারবেন। 12 মাসি সাজনা এমন এক জিনিস যেটি 12 মাস ভরে হয়, একই সাথে ফুল থাকে, একই সাথে সাজনা থাকে এবং সাজনা পাকতে থাকে। এই বছর আমি অনেক বীজ ইচ্ছা করে করিনি, আমাদের খাওয়ার প্রয়োজন হয়নি, আমরা নেইনি, সাজনা বড় হয়ে গেছে অর্থাৎ বাতি হয়ে গেছে, পরবর্তী সময়ে আমরা আর সেই সাজনা খাইনি এবং সেগুলি বীজ করে ফেলছি এবং বীজ করে আপনাদের জন্য এই চারাগুলি দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদের এখন থেকে শিখতে হবে যে শেখার বিষয় বিভিন্নভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি, সেটি হলো আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে মাটি বানানো থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে বীজ জার্মিনেশন নিয়ে অনেক কথাবার্তা হয়ে থাকে, সার ব্যবস্থাপনা, বীজ ব্যবস্থাপনা, রাসায়নিক বীজ ব্যবস্থাপনা, এ নিয়ে আমার মোটামুটি অনেক কথা ভিডিওর মধ্যে বলা থাকে। সেগুলি যদি আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করেন এবং শেখার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ছাদ কৃষিটি আমার মতো এরকম সুন্দর হবে, আশা করি আমার থেকে আরও ভালো হবে। এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে এই মুহূর্তে আমার ছাদ কৃষিতে কিছু তুম্বালাও হচ্ছে, যারা লাউ চাষ করেন অবশ্যই আপনারা এখানে পরাগায়নের যে ভূমিকা আছে সেটি নিবেন। এবং আজকেই আমি ফেসবুকে একটি বিষয় এই পরাগায়নের বিষয়টি লিখে দিয়েছি, আপনারা সেটি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।